এবং গত কয়েকদিন ধরে এই চিত্রটাই কিন্তু সামনে আসছে। বেশ কয়েকটা তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমরা। গত 31শে জুলাই থেকে 3রা অগস্ট পর্যন্ত রাজ্যের 28টি অংশে দ্বিতীয়বারের জন্য সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় স্পষ্ট হয়েছে উদাসীনতা, অর্থাৎ মাস্ক না পরা এবং সঠিকভাবে মাস্ক না পরার বাস্তব ছবিটা। সার্ভের রিপোর্টটি হয়েছে রাজ্যের মোট 71,409 জনের ওপর। সমীক্ষায় দেখা যাচ্ছে এই সংখ্যক মানুষের মধ্যে 47% মাস্ক পরছেন, আর সেই 47%-এর মধ্যে সঠিকভাবে মাস্ক পরছেন মাত্র 31% মানুষ। আসুন এবার ম্যাপ প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক সমীক্ষার চিত্রটা ঠিক কীরকম ভাবে সামনে উঠে আসছে। আমরা যে ছবিটা আপনাদের সামনে মাস্ক প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাইব, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ছবিটা আপনারা দেখছেন, সবুজ অংশে 60%-এর বেশি মানুষ মাস্ক পরছেন, 31-60% মাস্ক পরছেন হলুদ অংশ চিহ্নিত এলাকায়, আর 30%-এর কম মাস্ক পরছেন শুধুমাত্র উত্তর দিনাজপুরের মানুষ। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আরও একবার বুঝিয়ে দিই, সবুজ অংশটায় 60%-এর বেশি মানুষ মাস্ক পরছেন, হলুদ অংশটা অনেকটাই যেটা বড়সড় অংশ সেটাতে 31-60% পর্যন্ত মানুষ তারা মাস্ক পরছেন, এবং লাল অংশটে যেটি শুধুমাত্র উত্তর দিনাজপুরে সেখানে 30%-এর কম মানুষ মাস্ক পরছেন। এরপর আপনাদেরকে একটু দেখাবো কোন কোন অংশের মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন। আসুন দেখাই ম্যাপের নীল অংশে যেখানে দেখানো হয়েছে সেখানে 60%-এর বেশি মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন, আর 60%-এর কম মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন না 5টি এলাকায়। এই অংশগুলি আপনাদেরকে জানাবো কোন কোন জায়গাগুলো, উত্তর দিনাজপুর, আসানসোল, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ। সঠিকভাবে মাস্ক পরছেন 30%-এর কম, অর্থাৎ ম্যাপের মধ্যে যে নীল জায়গাগুলো রয়েছে সেই জায়গার মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন, আর 31-60% মাস্ক পরছেন বাকি যে জায়গাটা রয়েছে সেই জায়গায়। আর এবার দেখে নেবো কোন কোন এলাকায় 30%-এর কম মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন, যার মানে ম্যাপের লাল অংশে দেখানো যেই ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো, যে ম্যাপের যে লাল অংশ দেখতে পাচ্ছেন সেই লাল অংশে দেখানো অধিকাংশ জেলাতেই সঠিকভাবে মাস্ক পরছেন না মানুষজন। উত্তর দিনাজপুর, 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ 11টি এলাকায় 30%-এর কম মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন। দার্জিলিং একমাত্র জেলা যেখানে 60%-এর বেশি মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন, এবং সেটাই ম্যাপের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনাদেরকে একটু দেখাবো গ্রাম এবং শহরের সার্বিক চিত্রটা। মনে রাখতে হবে যে যে সমীক্ষাটা হয়েছে এই সমীক্ষাটা নির্দিষ্ট সংখ্যক মানুষের উপর নির্ভর করেই করা হয়েছে, আর যা থেকে এই গড় চিত্রটা অনেকটাই আন্দাজ করা যেতে পারে। গ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাস্ক পরছেন না 60% মানুষ, সঠিকভাবে মাস্ক পরছেন না 14% মানুষ, আর সঠিকভাবে মাস্ক পরছেন সমীক্ষা চালানো মানুষদের মধ্যে গ্রামে বসবাসকারী সেই পার্সেন্টেজটা হচ্ছে 26%, অর্থাৎ চিত্রটা কিন্তু উদাসীনতারই। দেখা যাচ্ছে 43% মাস্ক পরছেনই না, 38% মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন, 19% মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন না। এটা শহরের চিত্রটা আপনাদেরকে জানালাম। পশ্চিমবঙ্গের সার্বিক চিত্রটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি
ক্ষেত্রে এই অনিহা তৈরি হচ্ছে। এই মুহূর্তে যারা যারা রয়েছেন আপনাদের সঙ্গে আমরা আমরা কথা বলিয়ে দেব। আমাদের সঙ্গে এই উত্তর দিনাজপুর থেকে শ্রীকান্ত রয়েছে, প্রথমেই যাব তার কাছে, তার কাছ থেকে জানতে চাইব। দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত রয়েছে। শ্রীকান্ত, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের কিন্তু একটা একটা অংশ, সেখানে কিন্তু মানুষের মধ্যে মাস্ক পরার মধ্যে একটা অনীহা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা একটু জানতে চাইব কি বলছেন মানুষজন। আমরা যে পরিসংখ্যান আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম সেখানে কিন্তু দ্বিতীয় স্থান, অর্থাৎ বেশি সংখ্যক মানুষ মাস্ক পরছেন এমন যে জেলা সেটা দক্ষিণ দিনাজপুর। যে সমীক্ষার কথা আমরা কিছুক্ষণ আগে আমাদের দর্শকদের জানিয়েছি সেই সমীক্ষাতেই যেটা উঠে আসছে প্রায় 74% মানুষ দক্ষিণ দিনাজপুরে কিন্তু মাস্ক পরছেন। এই যে মাস্ক পরছেন 74%, কিন্তু প্রায় 26% মানুষ মাস্ক পরছেন না। এর যে কারণ যেটা উঠে আসছে, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা অনীহা কাজ করছে, না আর তো করোনা নেই, আর তো কারো করোনা হচ্ছে না, সেভাবে তো আর আমরা দেখতে পাচ্ছি না। এই যে একটা আত্মসন্তুষ্টি সেটা কিন্তু কোনো এক জায়গায় মানুষের মধ্যে একদম স্পষ্টভাবে চোখে পড়ছে। উল্টো দিকে বলতে গেলে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এরা কিন্তু ক্রমাগতভাবে চেষ্টা করছে মানুষকে সচেতন করার। আমরা দেখেছি পুলিশ প্রশাসনের তরফ থেকে বালুরঘাট শহর, গঙ্গারামপুর শহর, এমনকি প্রত্যন্ত গ্রামগুলোতেও পুলিশ কিন্তু তহলদারি করছে, মানুষকে মাস্ক পরার জন্য বলছে। এবং আমরা সকাল থেকে যখন বালুরঘাট শহরের বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখলাম তখন আমরা যেটা আমাদের খুব নজরে আসছিল মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভালো। তবুও যে চিত্র, অর্থাৎ পরিসংখ্যান যেটা বলছে যে এখনো 25-26% মানুষ মাস্ক পরছেন না, সেটা কিন্তু উদ্বেগের। কারণ দ্বিতীয় যে ঢেউ, সেই ঢেউয়ে দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা প্রথমের যে ঢেউ তার থেকে প্রায় 3 গুণ বেশি ছিল। গবেষক এবং ডাক্তাররা যেটা বলছেন তৃতীয় ঢেউ যদি আসে তার সংক্রমণের হার বেশি হবে। ফলে প্রত্যন্ত এই একটা জেলা যেখানে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, যেখানে ভালো চিকিৎসা করাতে গেলে হয় মালদা না হলে কলকাতা ছুটতে হয়, সেখানে স্বাস্থ্য দপ্তর যেমন চেষ্টা করছে একটু পরিকাঠামোটাকে উন্নত করার, অর্থাৎ বোঝাই যাচ্ছে সামগ্রিক চিত্রটা ঠিক কেমন। শ্রীকান্ত আমাদের সঙ্গে থাকো, আমরা একটু শিলিগুড়ির দিকে নজর দেবো। শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। শিলিগুড়ির ছবিটা একটু জানবো। নারায়ণ, সেখানকার মানুষজন কি বলছেন, তাদের মধ্যে কতটা সতর্কতা এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, কি বলছেন সেখানকার মানুষ? সত্যি খুশির খবর, কারণ সকালবেলা থেকে আমরা শহর শিলিগুড়ি বিভিন্ন জায়গায় চষে বেড়ালাম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল মাস্ক রয়েছে, মাস্ক পরেছে এবং সঠিকভাবে মাস্ক পরেছে। অল্প বিস্তর দু একজনকে দেখা গেল মাস্ক পরেনি এবং কয়েকজনকে দেখা গেল হয়তো নাকের নিচে মাস্কটা রয়েছে কিন্তু মাস্ক পরে রয়েছে। যদি বলে রাখি 60% উপরে এই জেলায় সঠিকভাবে করোনা বিধি মেনে মাস্ক পরছেন, এবং যারা মাস্ক পরছেন না তার সংখ্যাটা খুব কম, সেটা 25-এর নিচেই রয়েছে, এবং সঠিকভাবে মাস্ক পরছেন না, অর্থাৎ মাস্ক রয়েছে মাস্ক পরছে নাকের নিচে, সেটা 70% হতে পারে, কিন্তু মাস্ক পরছেন, নিয়মিত মাস্ক ব্যবহার করছেন এবং করোনাবিধি মেনে চলছেন এই শহর এবং এই জেলায় যেটা দেখা গেছে। কারণ বলে রাখি, বেশ কিছু কারণ রয়েছে, তার কারণ এখানকার কিছুদিন আগেই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে, দ্বিতীয় ওয়েভ আসার পরে করোনার রোগীর সংখ্যাও বাড়ছিল, তারপরে মানুষ কিন্তু ব্যাপকভাবে সচেতন, যার ফলে এখানকার ব্যবসায়ীরা নিয়মিত করে, বলে রাখি এক একটি ব্যবসায়ী সংগঠন অর্থাৎ এক একটি মার্কেট সপ্তাহে 2 দিন করে রোটেশন অনুযায়ী তাদের দোকানপাট বন্ধ রাখছে, এর ফলে শহরে ভিড়ও খুবই কম, যতটুকু দরকার ততটুকুই, ততটুকের জন্যই, মানে যতটুকু জিনিসপত্র দরকার সেই জন্যই জিনিস মানুষ বেরাচ্ছে বাড়ির থেকে, বাড়ির বাইরে যতটুকু প্রয়োজনীয়, তার পাশাপাশি শহর তো রয়েছে এবং পাহাড়েও কিন্তু একই চিত্র। একদমই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি যেটা নারায়ণ বলছিলে, যে অন্ততপক্ষে শিলিগুড়িতে মানুষজন অনেকটাই মানছেন, সতর্কতা তাদের মধ্যে রয়েছে। প্রথম ঢেউয়ে আমরা যেটা দেখেছিলাম করোনায় সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হয়েছিল রামপুরহাট স্বাস্থ্য জেলার মানুষেরা, এবং তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ফেজেও এই একই ঘটনা ঘটে এবং রামপুরহাটে অত্যন্ত বেশি আক্রান্তের সংখ্যা ছিল। সেখানে দাঁড়িয়েই সব থেকে যেটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, যে প্রশাসনিক গাফিলতি,
মানুষজনকে আমরা যখন জিজ্ঞাসা করছি তারা কেন মাস্ক পরছেন না, তারা বলছেন তাদের কাছে মাস্ক নেই, তারা মাস্ক আনতে ভুলে গেছেন বা গাড়িতে রেখেছেন, ব্যাগে রেখেছেন, এমন নানান অজুহাত দিচ্ছেন। অর্থাৎ এই যে গোটা অনীহাটা, এই অনীহাটা তখনই কাটানো সম্ভব, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মানুষ সতর্ক নয়, সেটাই সেই ছবিটাই দেখা যাচ্ছে। হাওড়ার ছবিটা আপনাদেরকে দেখাবো, দেবব্রত রয়েছে হাওড়া থেকে আমাদের সঙ্গে। দেবব্রত, হাওড়ার মানুষ কি বলছেন, তারা কতটা সচেতন? দেখো, আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বাজার দোকানপাট, আমরা সমস্ত জায়গাতেই আমরা ঘুরেছি, আমরা প্রতিবেদন সংগ্রহ করেছি, এবং সেখানে দেখা গেল মানুষ কিন্তু উদাসীন। হাওড়ার উপর যে সার্ভেটা করা হয়েছিল, 90টি এরিয়াতে মনিটরিং করে 10,013 জনের উপর যে সার্ভে করা হয়েছিল, তাতে দেখা গেছে যে 6,010 জন মাস্ক পরছেন এবং সঠিক মাস্ক পরছেন 4,116 জন। অর্থাৎ অনেকেই যে মাস্ক পরছেন না সেটা কিন্তু পরিষ্কার। এবং আমরা আজকে সকাল থেকে এই খবর সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছি যে বাজার দোকান করতে এসে যেমন ক্রেতারা যেমন মাস্ক পরছেন না, পাশাপাশি অনেক দোকানদার তারাও কিন্তু মাস্ক ছাড়াই তারা কিন্তু সাধারণ মানুষকে তারা কেনাবেচা করছেন। এবং বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে, ওষুধের দোকানে যেখানে লেখা ছিল, সেই উদাসীনতার ছবিটাই কিন্তু হাওড়া থেকে উঠে আসছে। এখন উত্তর চব্বিশ পরগনায় চলে যাবো, কমলাক্ষ রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার অবস্থা আমরা জানি, রীতিমতন একটা ভয়ের জায়গা বারবারই তৈরি হয়েছে এখানে। এখানকার মানুষজন তারা কতটা ভাবছেন এই বিষয়টি নিয়ে? সোমাদিত জানিয়ে রাখি, সকাল থেকে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে আমরা ঘুরেছি এবং এই সার্ভে রিপোর্টে উত্তর চব্বিশ পরগনার যে ছবি উঠে এসছে তা সত্যি উদ্বেগজনক। তবে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতায়, শহর কলকাতার ছবিটাও কিন্তু কম উদ্বেগের নয়। আমরা রয়েছি নিউ মার্কেট এলাকায়। আমি তোমাকে ছবিটা দেখাতে দেখাতে এই মুহূর্তে তোমার সঙ্গে যে তথ্যগুলো শেয়ার করব, যে এই সার্ভে রিপোর্টে যা উঠে এসছে তাতে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে অনীহা, উদাসীনতা, গাফিলতি চূড়ান্তভাবে এই রিপোর্টে একেবারে প্রকাশ্যে এসছে। নিউ মার্কেটের ছবিটা দেখতে দেখতে তোমাকে জানাবো যে এই শহরে, শহর কলকাতার 36টি এলাকার মধ্যে 3,615 জনকে নিয়ে যে সমীক্ষা হয়েছিল তাতে দেখা গিয়েছে 2,270 জন মাস্ক ব্যবহার করছেন ঠিকই, অর্থাৎ 62.8% মানুষ মাস্ক ব্যবহার করছেন। কিন্তু তুমি ছবিটা দেখো, এই যে নিউ মার্কেটের মানুষজন যারা যাতায়াত করছেন তাদের মধ্যেই মাস্ক ব্যবহারের অনীহাটা তুমি দেখতে পাবে। এবং তথ্য যদি বলি তাহলে দেখবো যে মাস্ক ব্যবহার করি যে 2,270 জন যারা মাস্ক ব্যবহার করছেন তাদের মধ্যে অনেকেই, আবার অনেকের কাছে মাস্কও নেই, সেইটাই দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো, ডায়মন্ড হারবারে যাবো, দক্ষিণ চব্বিশ পরগনার সামগ্রিক ছবিটা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছে। অয়ন, ডায়মন্ড হারবারের মানুষ কতটা উদাসীন, তারা কি সতর্ক হয়েছেন এখনো পর্যন্ত? প্রথমেই বলে রাখা দরকার যে সমীক্ষার রিপোর্ট নিয়ে তোমরা আলোচনা করছিলে, তার মধ্যে সবথেকে উদ্বেগজনক জেলার মধ্যে দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে। তার অন্যতম জেলা সদর ডায়মন্ড হারবার, আমরা একদম প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা বন্ধু তন্ময়কে বলবো, সাব ডিভিশনাল অফিসার ডায়মন্ড হারবারে তার অফিসের সামনে প্রথম যাকে পাচ্ছি তিনি মাস্ক পরেননি। কোথায় মাস্ক পরেননি? মাস্ক পরিনি কেন? মাস্ক পরেছিলাম, মাস্কটা খুলে দিয়েছি, ইলাস্টিকটা আলগা হয়ে গেছে এই জন্য। আচ্ছা, তারপরে আমরা এরকম প্রচুর মানুষকে পাবো, আমাদের সামনে আমরা আরেকজন মানুষকে পাচ্ছি, অন্তত একাধিক মানুষকে আমরা পাচ্ছি, জানার চেষ্টা করবো। দাদা মাস্ক পরেননি কেন? একদমই এটাই কিন্তু ছবি, এই ছবিটাই কিন্তু বারবার ঘুরে ফিরে প্রত্যেক জায়গায় আসছে, ঘুরে ফিরে শহর হোক কিংবা শহরের বাইরে প্রত্যেক জায়গাতে কিন্তু এই ছবিটাই উঠে আসছে। এবং সেটাই একটা বিপদের চেহারা তৈরি করছে, কারণ বিপদ যথেষ্ট পরিমাণে এগিয়ে আসছে। তৃতীয় ঢৌ যদি আটকাতে হয় তাহলে মাস্ক পরা অবশ্যই মাস্ট। সেই জায়গা থেকে কিন্তু অনেকের মধ্যেই যে উদাসীনতা এখনও রয়ে গিয়েছে সেটা স্পষ্ট হচ্ছে। চিকিৎসকরা কি বলছেন, তাদের সতর্ক বার্তা আমরা একবার শোনাতে চাইবো আপনাদের। ভ্যাকসিন নেওয়া থাকলেও আপনাকে মাস্ক পরতেই হবে, তার কারণ আপনারা জানেন যে কোভিড-19 যে ট্রান্সমিশন সেটা মূলত ড্রপলেট অথবা এরোসল, এবং এখন যেটা বলা হচ্ছে যে এটা প্রাইমারিলি এরোসল বেসিসেই আরও বেশি মাত্রায় ট্রান্সমিশন হচ্ছে। এটার এরোসলের পার্টিকেল সাইজটা আরও কম, less than 1 micrometer, সেই কারণের জন্য এই পার্টিকেলগুলো ভাসমান থাকছে আরও অনেক বেশিক্ষণ ধরে, এবং 1 meter অথবা 3 ফুটের আরও বেশি দূরত্ব এরা যেতে পারছে। সুতরাং মাস্কই একমাত্র উপায় যেটার মাধ্যমে আপনি এই কোভিড-19 থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। রেট অফ ট্রান্সমিশনটা যদি ধরেন তাহলে মূলত হচ্ছে আমাদের নাক, মুখ এবং চোখ। সুতরাং নাক এবং মুখ এই দুটো যদি ঢাকা থাকে তাহলে ইনফেক্টেড যিনি আছেন
তিনি যখন কথা বলছেন বা তিনি যখন কাশছেন, তিনি যখন হাঁচছেন, তখন যে ওই ড্রপলেটগুলো যেগুলো আসছে বা যে এরোসলটা যেটা বেরোচ্ছে, আপনার তখন যদি মুখে মাস্কটা থাকে এবং আপনি যদি উনার থেকে এক মিটার থেকে আরও একটু বেশি দূরত্বে থাকেন, তাহলে অবশ্যই মাস্ক পরা অবস্থায় আপনি ডিজিজটা ট্রান্সমিশন আপনার কাছে হওয়ার, আপনার অ্যাকোয়ার করার সেটার পসিবিলিটিটা অনেকটাই কমে যাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে।